আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের আপনারা যারা এসেছেন আপনাদের ওয়েলকাম জানাই আজকে একটা বিশেষ দিন এই দিনে আমি অন্তত আনন্দিত উপাচার্য হিসেবে যে আমরা এমন একটা সূচনা বিষয়ে সূচনা করতে যাচ্ছি সারা বিশ্বে সেটা কিন্তু এখন নতুনভাবে একটা উদ্ভাবিত শক্তি একটা বিজ্ঞানের একটা শাখা যে শাখাটা নিয়ে সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে আলোচনা হচ্ছে পড়াশোনা হচ্ছে ছাত্রছাত্রীরা ভীষণভাবে উদ্বৃত্ত এবং উত্তেজিত এবং তারা এই বিষয়টা থেকে জড়িয়ে ধরতে চাইছে এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন বিগত চল্লিশ বছর ধরে বিভিন্ন শাখা পোশাখা বিস্তার করে একটা জায়গায় পৌঁছেছে জায়গাটা এমন সেটা আজকে শুধু তার এই লোকাল এরিয়ার মধ্যে নয় এটা বিশ্ব আঙ্গিনিয়াতে তার জায়গা করে নিয়েছে তার বিভিন্ন কর্ম তৎপরতার জন্য আর আমাদের যে গুণী শিক্ষক শিক্ষিকা আমাদের যে আধিকারিক আমাদের শিক্ষা বন্ধুরা রয়েছে আর সর্বোপরি আমাদের ছাত্র গবেষকরা যারা রয়েছে তাদের সম্মিলিত প্রচার সাথে আমি একজন উপাচার্য হিসেবে একটু বলতে পারি আগামী দিনে আমরা আরও এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট এবং তার একটা নমুনা হচ্ছে আজকের দিনটা যে দিনে আমরা আপনাদের ডেকেছি এটা জানান জানান দেওয়ার জন্য সামগ্রিক আমাদের যে জনসাধারণ রয়েছে পশ্চিমবাংলা ভারতবর্ষে যাতে তারা আগ্রহী হয় আমাদের যে ইভিনিং কোর্স একটা আছে সিসিএই তাতে আমরা চল্লিশটা ছাত্রছাত্রীকে অ্যাডমিশন করিয়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটা আরম্ভ করব এবং আমাদের বিশ্বপতি জানা মহাশয় যিনি একজন অত্যন্ত স্বনামধন্য বিজ্ঞানী কম্পিউটার সায়েন্সে এবং আমাদের বর্তমানে কম্পিউটার বিজ্ঞান বিভাগের মানে অধ্যক্ষ প্রধান তিনি এটা নিয়ে দায়িত্ব নিয়েছেন তার কোর্স কারিকুলা তার বিভিন্ন রকম তার ডিজাইন অব দ্য কোর্স এটা করার জন্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ছাত্রছাত্রীরা সিক্স মান্থস এই এই যে এই যে ডিপ্লোমা কোর্সটা করবে তার থেকে বিশ্ববিদ্যালয়ে যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার এবং তার সাথে সাথে নতুন কিছু কিছু জিনিস যদি আমাদের আনার প্রয়োজন হয় বাইরে থেকে যদি গেস্ট টিচার বা এক্সপার্ট মেম্বারদেরকে নিয়ে এসে ছাত্রছাত্রীদের সাথে করানোর প্রয়োজন হয় সেগুলো আমরা প্রচেষ্ট থাকবো যাতে এইটা যেটা শুরু করছি সাফল্যের সাথে আমরা শেষ করতে পারি আর সর্বোপরি এটা পড়ে ছাত্রছাত্রীরা যেন তাদের আগামী দিনের একটা পথ খুঁজে নিতে পারে এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আজকের দিনে এবং সেখানে আমাদের এই এলাকার যার লোকজন ছাত্রছাত্রী তারা তো উপকৃত হবেই তার বাইরেরও ছাত্রছাত্রীরা যদি আসে তাদেরকেও আমরা বিশেষভাবে ভাববো আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে দ্বিতীয় কথা হচ্ছে যে কোর্সের যে ফিস করা হয়েছে সেটা হচ্ছে তিন হাজার টাকা এটা আজকের দিনে খুব একটা বেশি নয় কিন্তু আমরা করতে বাধ্য হয়েছি এটা কারণ এটার জন্য তো এখনও আমরা সরকারের তরফ থেকে কোনো রকম সাহায্য পাচ্ছি না এটা নিজেরাই আর কি আমরা এই টাকাটাকে ব্যবহার করব এই যে সেটা যাতে ছাত্রছাত্রীদের কল্যাণেই এটা কাজে লাগে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে বলবো আমরা এটা আপনারা সচেষ্ট হবেন যাতে এটা সামগ্রিকভাবে একটা বহুল প্রচার পায় এবং যথার্থ ছাত্রছাত্রীরা তাদের ঠিকানা বিদ্যাসাগর ইউনিভার্সিটির মধ্যে আছে সেটা খুঁজে পায় শুধু পশ্চিম মেদিনীপুর সেখানে এই এআই কোর্স কেমন ছাড়া জঙ্গলমহল উদ্দেশ্য তো বললে তো হবে না জঙ্গলমহল উদ্দেশ্য তো বলতে আমাদের যে জিনিসটা মনে হয় সেটা মনে হয় যে জঙ্গল আছে সেখানে অনুর্বর জমি সেখানে পরিবেশের একটা প্রতিকূলতা অপ্রতিকূলতা এইগুলো ভাবলে হবে না এখানকার সাধারণ মানুষ অত্যন্ত কর্মঠ বুদ্ধিমান তারা পরিশ্রমী এবং তারা হচ্ছে অনেক বেশি আন্তরিক এইসব এইসব নূতন নূতন উদ্ভাবনী যে বিষয়গুলো সম্পর্কে শিক্ষিত হওয়ার জন্য আর আপনারা নিশ্চয়ই জানেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোস্টার কত রকমের তার কিন্তু সম্ভাবনা শুধু না তার প্রয়োগ রয়েছে সেটা মেডিকেল সায়েন্সে হেল্প করতে পারে সেটা পরিবেশ বিজ্ঞান হেল্প করতে পারে সেটা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হেল্প করতে পারে এমন কোনো জায়গা নেই যেখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থেকে প্রাপ্ত শিক্ষাটা ব্যবহার করা যায় না সুতরাং সেক্ষেত্রে আমরা আরও খুশি হব এখানকার সেই যে জঙ্গলমহলের বাসিন্দা যারা যারা একটুখানি শহর থেকে দূরে থাকে তারা যদি এটা অবলম্বন করে তাদের নিজেদের পথ খুঁজে পায় জীবনে জীবিকা অর্জন করতে পারে এই ধরনের উদ্যোগ এখন বিভিন্ন জায়গায় হচ্ছে আমি আগেই বলেছি সারা পৃথিবীতে হচ্ছে এবং সেখানে বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর এটা কিন্তু আমরা সবসময় বলি এটা তো একটা শহর কলকাতা বা মহানগর থেকে অনেক দূরে এবং এখানেও একটা কিন্তু প্রতিকূলতা ছিল অনেক বিষয় সেগুলোকে ওভারকাম করে আমরা এখন একটা জায়গায় এসে পৌঁছেছি আশা করি এই ধরনের কোর্সগুলো অন্যান্য যে এই ধরনের বিশ্ববিদ্যালয় যারা বলে যে লোকেশনালি চ্যালেঞ্জ এনভারনমেন্টালি চ্যালেঞ্জ একটা প্রতিকূল প্রতিকূল পরিবেশে গড়ে উঠেছে যেরকম বাঁকুড়া পুরুলিয়া বা ঝাড়খণ্ড বা এই ধরনের জায়গায় সেখানেও কিন্তু তারা নতুনভাবে উজ্জীবিত হবে আমাদেরকে নমুনা রেখে সুতরাং আমি যাদবপুর আইআইটি কলকাতার সাথে তুলনা করতে চাই না আমি চাই যে আমাদের যে এই চেষ্টা এই চেষ্টাটা ভারতবর্ষ যে আসল রূপ গ্রাম গ্রামীণ ভারত জঙ্গল অধিষ্ঠ অধিষ্ঠিত ভারত সেখানে যা সাধারণ ডাউন টু আর্থ পিপুল তারা যেন তারা পথ খুঁজে পায় ঠিক আছে